খুনের বিচার দেখে যেতে পারে নাই, আমার মায়ের চোখের সামনে এই বাড়িতে আমার বাপ রে বাইরে বলাইছে, সেই খুনের বিচার এই 2 বছর বসে এখনো হয় নাই, আমার মা নিজ চোখে দেখে যাইতে পারলো না, তাহলে আজকে কবরে শোয়াই দিলাম। আমার মা ওই সেই আঘাতে অসুস্থ, যার কারণে আজকে মৃত্যু। আমার মা আমার বাপের বিচারটা দেখে যাইতে পারলো না। আমি চাই আমার বাপের ওই খুনিদের বিচার হোক, দ্রুত ফাঁসি হোক। আমার মা দেখতে পারে না এই শহীদুলের ফাঁসি হবে, এই খুনি শহীদুলের ফাঁসিটা আমার আম্মু দেখে যেতে পারে নাই। আমার বাইরে ওরা বাইরে এই অবস্থা বানাইছে। আমার মা মুরব্বী লাগবে নাকি কেউ রে? আমার আব্বু গেছে, আমার আম্মু চলে গেল, আমি ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি, আমার আম্মু সন্ত্রাসীরা তার উপরে হামলা করে, মুক্তি
মুরব্বী লাগবে নাকি কেউ রে? দীর্ঘ 22 মাস আগে কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ফকিরের রাতে নিহত হয় এবং তার সব পরিবারের স্ত্রী এবং এক আওয়ামী লীগ নেতা নিহত হয়। আর আজকে 22 মাস পরে তার স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তার দাফনে সম্পন্ন হবে এবং শহিদুল ফকিরের মানে শাস্তির দাবি জানায় এবং ফাঁসি চাই। আমার নাম কিসমত রহমান খোকন, সভাপতি চার নং দৈবঘাট ইউনিয়ন আওয়ামী লীগ। গত 22 মাস আগে আমার সহকর্মী মোহাম্মদ আনসারী দিদারকে আর তার স্ত্রীকে একই সাথে যে মারপিট করিয়েছিল এই কুখ্যাত সন্ত্রাস শহিদুল ফকির বাহিনী, আজকে 22 মাস পরে তার স্ত্রী ওই একই ঘটনায় সে দীর্ঘদিন হাসপাতালে ছিল এবং আজকে গতকাল রাত 12টায় সেন্তেকাল করে। আমরা চাই চার নং দৈবগাড় ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে এই কুখ্যাত সন্ত্রাস শহিদুল ইসলাম ফকির সহ এই খুনিদের ফাঁসি চাই আমরা। এটা আমাদের ঘটনা ঘটছে আর মনে হয় একাত্তর সালে এরকম কোনো ঘটনা এরকম ঘটতে পারে। এত এত যন্ত্রণা দিয়ে মার, এত পিটান, মাথা ফাটাই দিয়েছে, পা রোয়া কাটিয়েছে, আমার পুরুষ অঙ্গ পর্যন্ত কাটিয়েছে, এ আমার দেখার মতন না। আর এ সহ্য করার কষ্টকর, যখন মনে উঠে তখন আমরাই তো ঠিক ফিরে দিচ্ছি। আর যে তার বউ চলে গেল, যে কত কষ্ট, কত ব্যথা বলতে পারছি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনসার আলী দিদার এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শেখ শুকুর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বাগেরহাট তরুণ লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শুকুরকে চার নং দৈবঘাট ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল সহ তার বাহিনী দ্বারা নির্মমভাবে দিনের বেলায় গুলি করে এবং প্রত্যক্ষভাবে হত্যা করে। এছাড়া চার নং দৈবঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলীর বাড়িতে তারা অগ্নিসংযোগ করে, তার গাড়ি পোড়ায় এবং তাকে তার স্ত্রীকে বেদমভাবে প্রহার করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এবং শুকুরের সাথে থাকা বাবলু শেখ তাকেও এভাবে নির্মমভাবে তারা প্রাণে কোনো মতে চিকিৎসার পরে প্রাণে কোনো মতে বেঁচে আছে। আনসার আলী দিদারের স্ত্রী বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজকে দেখা গতদিন রাত 12:10 মৃত্যুবরণ করে। আমরা চার নং দৈবঘাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সবাই এই চার নং শহিদুল
চেয়ারম্যান সহ তার যে এই বাহিনী খুনি শহীদুলের বাহিনীর এই হত্যাকাণ্ডের নির্মম বিচার যাতে হয়, নির্মম হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার যাতে হয় এবং তাদের ফাঁসি কামনা করে ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের এবং উপস্থিত সবাই এই সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নেত্রী শেখ হাসিনার প্রতি এবং বিচার বিভাগের বিভাগ